বন্ধু, বন্ধুরা ভয় পাবেন না, এটা কোনো জাদু বা ম্যাজিক আপনাদের দেখাচ্ছি না। আপনার এটিও আপনি তৈরি করতে পারবেন নিমিষে, মাত্র 5 মিনিটের ভিতরে। তো কীভাবে তৈরি করতে পারবেন, একটি অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে তৈরি করবেন, তো সে নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো এই ভিডিওতে তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যেটার নাম কাইনমাস্টার। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো আপনি প্লাস বাটন একবার ক্লিক করবেন, তারপর সিলেক্ট এসপেক্ট রেশিও নেবেন আপনার 60:9। আচ্ছা, তারপর মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনি ক্যামেরা ফোল্ডারে যাবেন। অর্থাৎ আমি যে ভিডিওটি আগে থেকে শ্যুট করে রাখছি সেই ভিডিওটি আমার ক্যামেরা ফোল্ডারে আছে। তো এখান থেকে আমি ক্যামেরা ফোল্ডার থেকে আমার ভিডিওটি নিয়ে টাইম লাইনে নিয়ে আসবো বা লেয়ারে নিয়ে আসবো, তারপর টিক মার্কের উপর টাচ করবেন। তো এখান থেকে আমার প্রথম স্টেপে কাজ হচ্ছে, আমি একটি ক্যাপচারে নেব যেখানে আমার ফেস থাকবে না। তো দেখেন, আমার ভিডিওটা আমি টেনের শেষে নিয়ে আসছি, এখানে আমার ফেস নাই। তো এখান থেকে আমি একটি ক্যাপশন নেবো। তো ক্যাপশন নেওয়ার জন্য আপনি ভিডিও লেয়ার একবার টাচ করবেন, তারপর বাম পাশে যে ফ্রেম অপশন আছে এখান থেকে স্ক্রিনশট মতো, এখানে আপনি একবার টাচ করবেন। তারপর ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম অ্যাট প্লেহেড, এখান থেকে একবার টাচ করবেন। তো অটোমেটিক আপনার আপনার মিডিয়াতে একটি ক্যাপচার যোগ হয়েছে। তো এখান থেকে এখন আমরা বার হয়ে যাব। দেখেন, এখান থেকে বার চলে আসছে। তো আমরা আবার প্রথম থেকে শুরু করবো। তো প্লাস বাটনে একবার ক্লিক করবেন আগের মতো, এখানে একবার ক্লিক করবেন, তারপর মিডিয়াতে একবার ক্লিক করবেন। তো একটু আগে যে ক্যাপচারটা নিয়েছিলেন এই ক্যাপচারটা আমি নেব। তো দেখেন, আমার ক্যাপচারটা টাইম লাইনে চলে আসছে। তো আপনি ক্যাপচারটার ওপরে এই লেয়ারের ওপরে একবার টাচ করবেন, তারপর এখান থেকে আপনি টাচ করবেন, তার এখান থেকে ক্রপিংটা আপনি সমান সমান করে দেবেন, তারপর টিক মার্ক একবার টাচ করে দেবেন। তা না হলে কিন্তু আপনার 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 ভিডিওটি জুম আউট জুম ইন হবে। তো দেখেন, তারপর আমরা এটাকে টেনে আমরা একটু প্রয়োজন মতো টেনে নিই বেশি করে, পরে আমরা প্রয়োজনে কেটে দেব। তো তারপর টিক মার্কার টাচ করে দেবো। এখন আমরা কি করব, আমরা লেয়ারে চলে যাব, তারপর আমার মিডিয়াতে চলে যাব, তারপর ওই ক্যামেরা থেকে ওই ভিডিওটি আমরা আনবো আবার। তো দেখেন, আমার ক্যামেরা থেকে ভিডিওটি লেয়ারে চলে আসছে। তারপর আপনি কি করবেন, ভিডিও লেয়ারে একবার টাচ করবেন, প্রথমে ভিডিও লেয়ারে টাচ করবেন, তারপর ডান পাশে যে ভলিউম অপশন আছে ভলিউমটাকে 0 করে দেবেন, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। তো এখন আপনি কি করবেন, আপনি দ্বিতীয় লেয়ারে, অর্থাৎ যে লেয়ারটা পরে নিলেন এই লেয়ারে আপনি আরেকবার টাচ করবেন। তারপর দেখেন, ডান পাশে যে ঘরের মতো একটা অপশন আছে এখান থেকে আপনি স্পিড স্ক্রিন এটা করে দেবেন, এটা ফুল হয়ে গেল স্ক্রিনটা। তো এখন আমরা কি করব, দেখব আমার ভিডিওর প্রথমে এবং শেষের দিকে অতিরিক্ত যে ভিডিওটি আছে অতিরিক্তটা আমি কেটে ছোট করে নেব আমরা। তো আমি ভিডিওটি শুরু করব, আমি এখান থেকে আমার ভিডিওর প্রথমে এবং শেষে অতিরিক্ত যে পার্ট আছে অতিরিক্ত পার্টটা আমরা কেটে দেব। তো আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি, আমি এই পর্যন্ত নেব। এখান থেকে আপনি তারপর লেয়ার একবার টাচ করবেন, তারপর উপরে যে কাছে সিন আছে এখানে ট্রিম টু লেফট অফ প্লে হেড, অর্থাৎ বাম পাশটাকে কেটে দেবেন। তারপর দেখেন, আমার প্রথম থেকে কাটা শেষ। এখন আমরা ভিডিওটি প্লে করব। তো প্লে করে দেখব আমি যেখানে গিয়ে বসবো, বসে সাপের ন্যায় বা সাপ যেমন আকার ধারণ করে এমনই এমতো অবস্থায় আপনি ভিডিওটি পজ করে দেবেন। তারপরে লেয়ার একবার টাচ করবেন, তারপর কাউচিতে ওপরে কাউচিতে টাচ করবেন, তারপর ট্রিপ টু রাইট অফ প্লে হেড ডান পাশটাকে আমরা কেটে নিলাম। তো এখন দেখেন, তো এই ভিডিও আমি লেয়ারটা টেনে সামনে নিয়ে আসি, আমার এত লাগবে না, আমি একটু ছোটো করে নিলাম। তো আমরা এখন একটি গ্রিন স্ক্রিন স্নেকের এফেক্ট আমরা অ্যাড করবো। তো তার জন্য অ্যাড করার জন্য আপনি এখানে
লেয়ার একবার টাচ করবেন, তারপর মিডিয়াতে যাবেন। তো একটি একটি ডাউনলোড আমি এই গ্রিন স্ক্রিনটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, বা গ্রিন স্ক্রিনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। দেখেন আমি লিঙ্কটা এখন নিয়ে আসবো, তারপর কী করবো, দেখেন গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিনটা সরানোর জন্য আমার ডান পাশে যে অপশন আছে একটা ক্রোম কিনে আমার অপশন আছে, ক্রোম মার্কেটটা ইনেবল করে দেবো। দেখেন ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিনটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, এখান থেকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনি তারপর টিক পার্ক টাচ করে দেবেন। তারপর আমি ভিডিওটা একবার প্লে করে দেখি। তো দেখি আমার ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে কিনা, আপনারা ঠিক এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, তো এখানে আমি ভিডিওটাকে এখানে রাখবো। তো এখানে রেখে দেখেন এখানে রাখার পরে আমি লেয়ারে, দেখেন এখানে আমি ভিডিওটি এইভাবে রাখবো, এভাবে রেখে আমি নিচের গ্রিন লেয়ারে একবার টাচ করব। লেয়ারে টাচ করে এটা 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 আমি যে হাত দিয়ে যেটা করছি এটা এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো এটা ছোটো বড়ো করে আপনি এর সঙ্গে মিল করে দিবেন। এখান থেকে দেখেন, এখান থেকে মনে করেন আমি অবস্থা রাখবো। তো দেখি আরেকটু টেনে আরেকটু প্লে করে দেখি কেমন অবস্থা। ওকে, তো এখন আপনি কি করবেন, দেখেন আমার প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারে একবার টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে আউট অ্যানিমেশন নামে একটা অপশন আছে, আউট অ্যানিমেশন আপনি এখানে ফেড করে দেবেন, ফেড এটা করে দেবেন 1.0। ওকে, তারপর ক্লিক করবেন। তারপর আরেকটি কাজ, আপনি এখন গ্রিন লেয়ারে চলে আসবেন। গ্রিন লেয়ারে দেখেন গ্রিন লেয়ারে একবার টাচ করবেন। তারপরে আমরা এখানে আগে করছিলাম ইন অ্যানিমেশন, এখন আমরা এটা করে দেবো আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশনটাকে ফেড করে দেবো। তো একই এখানে 1.0, তারপর টিক মানে করে টাচ করে দেবো। তো একটু হালকা টেনে দেখি। তো দেখেন আর একটু অ্যাডজাস্ট করতে হবে আমার গ্রিন, এই গ্রিন লেয়ারটা আর একটু সামনে দেবো। গ্রিন লেয়ারটা টেনে আর একটু সামনে দেবো, এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমার ভিডিও, আচ্ছা তো আমার ভিডিওটি রেডি, এখন আপনারা এটাকে এক্সপোর্ট করবেন বা সেভ করবেন। তো এর জন্য আপনি বাম পাশে যে শেয়ারের একটা লোগো আছে এটাকে একবার টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে আপনি রেজুলেশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমার ফোনের এটা আছে 720। তারপর আপনি নিচে এই যে এক্সপোর্ট লেখা আছে এখানে এক্সপোর্ট একবার ক্লিক করবেন। দেখেন এক্সপোর্টিং প্রজেক্ট। তো একটু অপেক্ষা করলে আপনার এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনার গ্যালারিতে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তারপর এটি আপনি শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে যেখানে। তো সবশেষে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন।